হেই বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা জানব বিশ্বজুড়ে নন্দিত পাঁচটি থিয়েটার সম্পর্কে। বিশ্বজুড়ে নন্দিত এবং দৃষ্টিনন্দন সব থিয়েটারগুলো দেখলে চোখ কপালে না ওঠে উপায় নেই। এর মধ্যে কোন কোনটি আবার দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়েও, আজ কথা হবে বিশ্বের সেরকমই পাঁচটি থিয়েটার নিয়ে। টেটু লা ফেনিস, ভেনিস ইতালি। দর্শনের দিক দিয়ে চমৎকার ভঙ্গি তো আছেই, সাথে ঐতিহাসিক গভীরতাও কম নয়। ভেনিসের বহুতল জনপ্রিয় এই কলাভন বা ন্যাশনালিটির এই থিয়েটারটি সর্বপ্রথম খোলা হয় 1792 সালে। এরপর থেকে সেখানে বিশ্বের নাম যত গীতিকার সুরকার যেমন ভেরদি, রুজিনি, বেলিনি, দুনিজেত্তি এবং স্ট্র্যাভিনস্কির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। 1966 সালের অগ্নিকাণ্ডের মতো আরও বেশ কয়েকটি বিপর্যয়ের সাক্ষী হয়েও এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে এই থিয়েটারটি। বর্তমানে 223তম পর্বেও বেশ ভালো অবস্থানেই দখল করে নিয়েছে এই থিয়েটারটি। সিবান, ব্রিগেনজে, অস্ট্রিয়া। জার্মান ভাষায় সিবানে কথাটির অর্থ হল সমুদ্রের স্টেজ। নামটি অবশ্য এই থিয়েটারের সাথে একেবারেই মানানসই, কারণ থিয়েটারটি বাস্তবিকতেই পানিতে ভেসে থাকে। ব্রিগেস ফেস্টিভ্যাল সর্বপ্রথম শুরু হয় লেক কনস্ট্যান্সে 1946 সালে এবং ধীরে ধীরে 1950 সালে স্টেজ নির্মাণ করা হয়। সিবানে দ্য ম্যাজিক ফ্লোট থেকে শুরু করে ওয়েস্ট সাইড স্টোরির মতো নন্দিত কাজগুলো এখানে মঞ্চস্থ করা হয়েছে। সবচাইতে মজার ব্যাপার হলো যে প্রতিটি নাটক বা সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুযায়ী সেখানে নানান ধরনের মঞ্চ স্থাপন করা হয় এবং প্রতিটি যেন পাল্লা দিয়ে নয়নভিরাম এবং নতুনত্বের বার্তা নিয়ে আসে। স্থাপত্য শিল্পীরাও তাদের কারসাজি দেখানোর সুযোগ পান এই মঞ্চে। দ্য উইন্টার গার্ডেন থিয়েটার, টরেন্টো, কানাডা। কানাডার এই রত্নটি দ্বিতল থিয়েটারের একটি অংশ বা এলগিন, বাকি অর্ধেক অংশ দেখতে দারুণ। তবে উইন্টার গার্ডেন থিয়েটারটি মূলত সকল দৃষ্টি আকর্ষণ করে থাকে। অবশ্য এই জনপ্রিয়তা পাওয়াটা যুক্তিগতও বটে। এই থিয়েটারের দেয়ালগুলো হাতে আঁকা, যা দেখে মনে হবে যে কোনো বাগানে এসেছেন। এছাড়াও এই থিয়েটারের উপরের দিকে তাকালে দেখা যাবে যে ছাদ থেকে নিচের দিকে প্রকৃতপক্ষে বীজ বৃক্ষের ডালপালা বা শাখা ঝুলানো আছে। একটি চিত্তাকর্ষক বিচিত্রানুষ্ঠান বা লোকসঙ্গীত হিসেবে এই থিয়েটারের যাত্রা শুরু হয়। তবে 1928 সালে যখন সবাই বিচিত্রানুষ্ঠানের চাইতে টক শো এর প্রতি অধিক মুহিত হওয়া শুরু করলো, তখন এই থিয়েটার বন্ধ হয়ে গিয়েছিল। উইন্টার গার্ডেন থিয়েটারটি বহু দশক ধরে একই অবস্থায় পড়েছিল। পরবর্তীতে 1987 সালে উইন্টার ইউ হেরিটেজ ট্রাস্ট বেশ কয়েক মিলিয়ন ডলার খরচ করে তা পুনঃস্থাপনের কাজটি করে। দেয়ালের শিল্পকর্মগুলোর কোনো রকম ক্ষতি সাধন এড়াতে কাঁচা রুটি দিয়ে পুরো জায়গাটি পরিষ্কার করা হয়। বলা বাহুল্য যে পরিষ্কার খাতের এই খরচপাতিও মোটে ভেস্তে যায়নি। পালাউ ডি লা মিউজিকা কাটলানা, বার্সেলোনা, স্পেন। এই কনসার্ট মিলনায়তনের পথ ধরে হাঁটতে থাকলে প্রতিটি বাঁকে বাঁকে চোখে পড়বে রঙিন কাজ, টাইলস করা মোজাইক এবং মার্বেলের তৈরি ভাস্কর্য। এটি ক্যাটালান আর্ট নুভাই ইউয়ের স্পেনের ঐতিহাসিক মূল্যবোধ ভিত্তিক স্থাপত্য শিল্পকর্ম, একটি মারাত্মক শিল্পকর্ম হিসেবে বিবেচনা করা হয়, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের একমাত্র কনসার্টের স্থান হওয়ার অগ্রাধিকার লাভ করে। পালাইস গার্নিয়ার, প্যারিস, ফ্রান্স। এই নাট্যশালাতে আপনি কি ধরনের কি দেখতে পাবেন তা পাগল করে দেওয়ার মতো ছাদের দিকে তাকালেই বুঝতে পারবেন। এই অংশটি নতুন করে প্রস্তুত করা অংশগুলোর মধ্যে একটি, যা মার্ক সিগাল 60-এর দশকের দিকে এর চিত্রাঙ্কনের কাজটি করেন। তবে এর ঐশ্বর্যমণ্ডিত ঝাড়বাতির চারপাশে বিভিন্ন জনপ্রিয় নাট্যশালা বা অপেরা হাউসের সম্মিলিত দৃশ্য চোখে পড়বে। এই ঝাড়বাতিটি 1896 সালে একজন নির্মাণ শ্রমিকের উপর পড়লে তিনি মৃত্যুবরণ করেন। গ্যাস্টন লেরক্স তার দ্য ফ্যান্টম অফ দ্য অপেরা লেখাটির জন্য অনুপ্রেরণা পান এই ঘটনা থেকেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। তো ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটাও আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আমরা যথাসাধ্য চেষ্টা করবো।